জার্মানিতে গত ২৪ ঘন্টায় সংক্রমিত প্রায় ১০,০০০ মানুষ। এর মধ্যেই জার্মান কূটনীতিকরা বাংলাদেশে টিকা নেয় স্বস্তি প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, ঢাকায় জার্মানি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আজ করোনার টিকা নিয়েছেন, তো জার্মানিতে টিকা কার্যক্রমের ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং সেখানে সবাই কি টিকা পাচ্ছেন? রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার প্রশ্নের উত্তরে আসলে এটুকু বলতে হয়, গত ২৪ ঘন্টার ব্যবধানে জার্মানিতে ১০,০০০এর কাছাকাছি মানুষ কিন্তু সংক্রমিত হয়েছে। এটি জার্মানির রবার্ট কোক ইনস্টিটিউট কিন্তু আমাদের জানিয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের একটুখানি জানাতে চাই এবং সেই সাথে একটুখানি আশ্বস্ত করতে চাই, আসলে বাংলাদেশের যেসব কূটনীতিকরা সারা বিশ্বের যেসব জায়গায় কাজ করছেন, যেসব মিশনে কাজ করছেন, তারা কিন্তু টিকা নিচ্ছেন এবং টিকা নেয়ার মাধ্যমে কিন্তু এটুকু প্রমাণ করতে সক্ষম হচ্ছেন যে আসলে টিকার নেয়া ছাড়া করোনা থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। এবং সেটি শুধু বাংলাদেশের কূটনৈতিক বলে কথা নয়, এখানে সারা বিশ্বের যারা কূটনৈতিক মহল আছেন, বিশেষ করে সব দেশের যারা কূটনৈতিক ভাবে বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং যারা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পদমর্যাদায় কাজ করছেন, তারা কিন্তু টিকা নিচ্ছেন। এবং এই বিষয়টি নিয়ে একটু আগে আসলে আমাদের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া মহোদয়ের সাথে কিন্তু কথা বলেছি এবং সেখানে উন্নততর কর্মকর্তারা যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে তারা এখনো জার্মানির যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে এখনো তারা অগ্রাধিকার ভিত্তিতে এখনো টিকা পাননি, তবে খুব শীঘ্রই হয়তো টিকা নেয়ার বিষয়টি কিন্তু আমরা শুনতে পাবো। তবে তারা এটুকু বলেছে যে আসলে এই টিকা যে বাংলাদেশের যারা বিভিন্ন মিশনে, পৃথিবীর বিভিন্ন মিশনে বাংলাদেশের কূটনৈতিকরা যারা টিকা নিচ্ছেন, এটি কিন্তু আসলে ইতিবাচক এবং এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে অবস্থান করছেন, বিশেষ করে যারা বিভিন্ন স্বাস্থ্য বিভাগে কাজ করছেন, এমনকি বিভিন্ন হাসপাতালে আসলে ডাক্তার হিসেবে কর্মরত আছেন, রাব্বি, আপনার মাধ্যমে তাদের সাথেও আসলে বিভিন্ন জনের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, তারাও কিন্তু বেশ ভালো বোধ করছেন। বিশেষ করে টিকা নেয়া প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়া যেসব নারীরা আছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে যেসব নারীরা কাজ করছেন, তারা কিন্তু ভালো বোধ করছেন। তাদের শরীরে এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা কোনো শুনতে পাইনি। এবং এরই মধ্যে জার্মানিতে কিন্তু ব্যাপকভাবে জার্মানিতে যে টিকা প্রদান কার্যক্রম সেটি কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু ৩০ লাখেরও বেশি মানুষকে কিন্তু প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা কিন্তু ১৬ লাখেরও বেশি। সুতরাং টিকা প্রদান কার্যক্রম চলছে, চলবে এবং টিকা যতক্ষণ না পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে যে করোনা, পৃথিবী যে করোনা মুক্ত হবে না সেটি কিন্তু আমাদেরকে বারবার নিশ্চিত করছেন এখানকার স্বাস্থ্য বিভাগ সহ এখানকার প্রশাসন। রাব্বি, জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।